সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা বিরিয়ানি। আজকে ওটা হলো খুব শরীর খারাপ ছিল, শুয়েছিলাম, কিন্তু এখন যাবো বেরোবো মেলাতে। এসছে আমাকে একজন মেলায় নিয়ে যাবে, তো আমাদের সিটির মোড় এখানে মেলা ঘুরেছে, তো ওখানে বলছি চলো মেলায় যেতে থাকি। এই দেখো ভিডিওটা দেখতে থাকো। তেল ভরে নিচ্ছে বইটা, নাহলে যেতে পারবো না আমরা মেলা অবধি করতে। প্রচন্ড জ্যাম রাস্তা, গাড়িটা নিয়ে এখানের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা, মানে কিছু বলার নেই। বাদর হলে এরকম একটা বাদর যে বেরিয়ে এলো এই রাস্তাটার মধ্যে দিয়ে, কিন্তু কোনো সল্ট লেক না বা কিছু না, এটা আমাদের স্মৃতির মোড়, স্মৃতির মোড়ের ফ্ল্যাট। মেলায় কত ভিড়! হ্যাঁ, পকেটে সব। আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, ওই যে টিকিট কাটতে চলে গেছে, দেখতেই পাচ্ছ। মেলার এটা দেখাই তোমাদেরকে, টিকিট কাটতে গেছে। হয়ে গেছে টিকিট কাটা, ঢুকে গেছি মেলার মধ্যে। এখন সমস্ত কিছু টাকা, এখানে সমস্ত কিছুই পাওয়া যায় বলতে গেলে। চলো দিতে যাই। অনেক বড় মেলা এখানে, পুরো জামা কাপড়ের ইয়ে, মানে এটা মেলা সমস্ত কিছু। দেখো ট্রান্সফার নিয়ে বেকার, তোমার ফোনটাই তো ভেঙে গেছে। এগুলো পুদিনা পুদিনা নিয়ে নেবে একটা, এখানে কমের মধ্যে সব। কি সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, পুরোনো আমাদের দিনেরও কি সুন্দর সুন্দর ডিজাইন করা কাঠের জিনিস এই ঝাড়া দিয়ে পাওয়া যাচ্ছিলো। তবে দিয়ে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছ, মেলা ভর্তি, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের নিজেদের কানের টানের যত কিছু অলার হার কসমেটিকের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। সোফা, বিছানা, বেড সব কিছু ওখানে পাওয়া যায়। আমাদের এখানে কানেরগুলো খুব সুন্দর লেগেছিলো, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, কিন্তু কি কিনতে পারিনি সেভাবে, তো কেনা হয়ে ওঠেনি। কিন্তু কি খুব সুন্দর, জানা কিনতে চাও এই স্মৃতির মোড় মেলায় এসো, এসে তোমরাও তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিও। তো চলো দেখতে থাকো, ঘুরতে থাকি, আমিও আস্তে আস্তে দেখতে থাকি, দেখা ছাড়া কিছু কাজ নেই। ওইদিকে তো সব দিকে সাজে সাজ, মানে চোখ ধারিয়ে যাচ্ছে। এদিকে জামা কাপড়, মানে পুরো যে চৈত্র সেল বলে এই চৈত্র সেলই এই মার্কেটে, মানে স্মৃতির মোড় মেলায় বসে। ঠিক আছে, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এদিকে ব্যাগ দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ব্যাগ, আমি সাউন্ড অফ করে দিয়েছি, কেন কি চারিদিকে অনেক সাউন্ড, মানে গানের সাউন্ড আসছে, যার জন্য মানে আসলে সাউন্ড অফ করছি, নাহলে কপিরাইট পড়ে যাবে ভিডিওটায়, তাই জন্য সাউন্ড অফ করেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিসগুলো, আমার তো শুধু চোখ যাচ্ছে কসমেটিকের এদিকে। সেরকমভাবে কিছুই কসমেটিক কেনা আমার হয়ে ওঠেনি, ইচ্ছা আছে পরে একদিন কিনবো। তো দেখো শুধু আমি কসমেটিকগুলি আমার খুব ভালো লেগেছে, দেখছি দেখো কি সুন্দর সুন্দর গলার হারগুলো, কানের দোলগুলো, হেয়ার ব্যান্ড সব কিছু। ওদিকে চারিদিকে জামা কাপড়, আর এদিকে এই যে সব কিছুই দেখছি। চারিদিকে তো জামা কাপড় চৈত্র সেলের মতন, খুব কম দামের মধ্যেই খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যারা কিনতে চাও তারা তখন স্মৃতির মোড় মেলায় চলে এসো, তাদের মেলাও ঘোরা হয়ে যাবে, কিছু কেনাকাটিও হয়ে যাবে। আর এদিকে তো যে কি সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল, টেডি বিয়ার,
খুব সুন্দর সুন্দর, কিন্তু দামগুলো খুব সুন্দর সুন্দর, তাই নেওয়া হয়ে ওঠেনি। যাদের বাড়ির বাচ্চা আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই কেনো। আমারও খুব ভালো লাগে টেডি বিয়ার, কিন্তু কি আমি কিনিনি, খুব কিউট লাগছিলো দেখেও মোটে। আর এখানে পাওয়া যাচ্ছিলো সমস্ত স্টিলের বাসন, স্টিলের দেখতে পাচ্ছ কী সুন্দর, স্টিলের কাজ করা কী সুন্দর সুন্দর জিনিসগুলো, খুব ভালো লাগছিলো। কিন্তু আমার এখন এগুলো কিনে লাভ নেই, আমার বিয়েটি হয়নি, সংসার গোছানো নেই, তার জন্য কিনে লাভ নেই। আমার মা আপনি আমার মায়ের ঘরের সংসার গুছিয়ে রেখেছে, তার জন্য এগুলো কিনতে লাগিনি। আর এদিকে চলে এলাম, মানে হাতে বানানো জিনিসগুলো দেখতে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, হাতে বানানো দেখো, নিজেরা হাতে বানিয়ে বিক্রি করছে, খুব জিনিসগুলো খুবই সূক্ষ্ম আর খুবই সুন্দর দেখতে লাগছে। যারা এরকম জিনিস হাতে বানানো জিনিস ভালোবাসো, তারা নিশ্চয়ই আসবে এই মেলায় এসে, তার এরকম জিনিসগুলো নিজেও নিয়ে ঘর বাড়ি সাজিয়েও খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো, হাতে বানানো কাঠের জিনিস, খুবই ভালো লাগলো আমার দেখে। তো যারা যারা আসবে নিশ্চয়ই দেখো। আমি পুরো আসল আওয়াজটা বন্ধ করে দিয়েছি, কেন কি পুরো সাইড থেকে মিউজিক গান বাজছে, ওই আওয়াজ আসবে বলে আমি বন্ধ করে দিয়েছি। আমি ওটা চড়তাম, কিন্তু আমার সাথে যে মানুষটা এসছে সে খুব ভয় পায় ওটা চড়তে, মানে আগে থাকতে আমাকে নিয়ে আসার আগেই স্যারেন্ডার করে দিয়েছে ওটা চড়বে না। চলো, হ্যাঁ চলো, খুব ভয় পাই। হ্যাঁ তুমি ওটা চড়বে না কেন, কেন এইদিকে বলতে হবে কেন? টাকা জিনিস নিতে, ঠিক আছে, এখানে যা আছে পুরি সব বলছে, তো আমরা এখানে একটু দেখি কি নিয়ে নেওয়া যায়। তো চলো দিতে পারছি, এখানে আতর আছে, এখানে পুরো লাইট, খাবো বলে বসে পড়েছে ওই বড়ো বড়ো লুচি না কি বলে ওইগুলো আমরা এখন খাবো, কোনোদিন খাইনি, ট্রাই করবো ফার্স্ট টাইম। আমরা ট্রাই করবো, জানি না এটা কেমন, যে পাপড়ি চাট খেতাম আরও ভালো হতো, তাও দেখি ফার্স্ট টাইম, যেহেতু ট্রাই করে দেখি কেমন। পুরো শেষ হয়ে গেছে, এবার যাই বেরোই যাই। আমি কিছু সেরকম খেতে পাচ্ছি না, কেন কি আমার শরীরটা একটু খারাপ, তাই আমরা সব একটা করে নিচ্ছি, দুজন মিলে খাওয়ার চেষ্টা করছি। না তো আমরা ট্রাই করছি, ফুড ব্লগার, হ্যালো হ্যালো, মেলা করে হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার মুখে রয়েছে জিলাপি, নিমকি, বাদাম। আমরা ওইখানে জিলাপি কিনবো বলে দাঁড়িয়ে গেছি, আমরা ওইখানে জিলাপি কিনে নিজের বাড়ির জন্য মেলায় আসবো, জিলাপি নেবো না, হয় না। ঘোড়া ডান, টাটা, বাই বাই, সিটির মোড় মেলা। আবার আসতে বছর দেখা হবে, যাই না এবছর আর আসতে পারবো কিনা। গাড়ি বের করতে গেছে, এবার চলে যাই আমি বাড়ি।